হে ইউটিউবার, আশা করি সবাই অনেক ভালো আছে। যেহেতু ভিডিওটা ক্লিক দিয়ে দিয়েছেন, আশা করি এই রকম পিসি আপনার প্রয়োজন হবে। হ্যাঁ, আজকে আমরা বিলটা সম্পন্ন করেছি 65,000 টাকার মধ্যে। আর এই 65,000 টাকার মধ্যে আমরা এই ফুল সেটআপগুলো রেখেছি, এবং এই সেটআপ দিয়ে মূলত আমরা অ্যানিমেশনের কাজ করার জন্য একটা পিসি তৈরি করতে চাচ্ছি। অ্যানিমেশনের কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো এই পিসিটা দিয়ে একবারে খুব সুন্দরভাবে করা যাবে, এবং তাও বাজেটটা অনেক কম। মাত্র 65,000 টাকায় এই পিসিটা আমরা বিল্ড শেষ করেছি, এবং আজকের এই পিসি বিল্ডে আমরা প্রতিটা কম্পোনেন্টের প্রাইস এবং ওয়ারেন্টি বলবো না, বরং প্রতিটা কম্পোনেন্ট নিয়ে কী কী কাজ করা সম্ভব এবং প্রতিটা কম্পোনেন্টের বেঞ্চ মার্ক হিসাবে কী কী রয়েছে সেগুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। প্রসেসর আমরা এখানে রেখেছি এমডি রাইজেন 5 7000 সিরিজের একটা প্রসেসর, এমডি রাইজেন 5 7500F। এই প্রসেসরটার আমরা স্পেসিফিকেশন বলার পরে এটার যে ইনফরমেশনগুলো রয়েছে আপনাদের সেটা শেয়ার করব। তো প্রথমত এটার কোর রয়েছে 6টা 12টা শেড রয়েছে, আর এটার স্পিড আপনারা বেস ফ্রিকোয়েন্সি রয়েছে 3.7 GHz, আর বুস্ট ফ্রিকোয়েন্সি রয়েছে 5.0 GHz। আর এটাতে ক্যাশ মেমোরি L3, আপনারা 35 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। TDP রয়েছে 65 W। আর এই প্রসেসরটা DDR5 প্রসেসর, এটা DDR4 আপনারা সাপোর্ট করাতে পারবেন না, এটা শুধুমাত্র আপনার DDR5 সাপোর্ট করাতে হবে, যে কারণে মাদারবোর্ড, র্যাম এগুলো আপনাকে DDR5 নিতে হবে। আর DDR5 র্যামগুলো আপনারা সর্বোচ্চ 5200 MHz পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন, এবং এটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকছে, এবং এটার প্রাইস রয়েছে 20,500 টাকা। এবার যদি আমরা এই প্রসেসরটার একটু আমরা ইনফরমেশন যদি আপনাদের দেই, বিলটা আমরা প্রাইস কমানোর জন্য 5600 বা 5600X বা রাইজন 7 এর 5700X এই প্রসেসরটা নিতে পারতাম, সেখানে বাজেটটা কম হতো আমাদের, সেখানে আমাদের 5000 বা 4000 টাকা কমে যেত। কিন্তু এই প্রসেসরটা আমরা কেন এই বিলটা রাখলাম, প্রথম কথা হচ্ছে যে এই পিসিটা দিয়ে ভিডিও এডিটিং, অ্যানিমেশন এবং গ্রাফিক ডিজাইনের যত কাজ রয়েছে সবগুলো কাজ করা হবে। তো আমাদের কোর থ্রেড এই দুইটা প্রয়োজন হয় না, প্রয়োজন হয় স্পিড। এখন রাইজন 7 এর আমরা টার্বো ফ্রিকোয়েন্সি কিন্তু পেয়ে যাবো হচ্ছে 5700X-এ, যেটা হচ্ছে 4.6 GHz। আর এই 4.6 GHz দিয়ে আমরা কাজটা কিন্তু করে যেতে পারতাম, বাট এই সময়ে কাজগুলো করা গেলেও 2024 সালের অর্ধ সময়ে আপনারা কিন্তু এই কাজগুলো একটু আটকে যেতেও পারে, আবার আমরা নতুন নতুন সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। তো এই জিনিসটা যাতে না হয় এই কারণে আমরা AMD-র এই প্রসেসরটা চুজ করেছি, আর এই প্রসেসরটা আমার মনে হয় যে বেস্ট এনাফ। এই প্রসেসরের যে স্পিডটা রয়েছে টার্বো ফ্রিকোয়েন্সি 5.0 GHz, আমার মনে হয় যে ভিডিও এডিটিং আর অ্যানিমেশন এইসব কাজ করে আপনারা বুস্ট তোলা খুব কঠিন হয়ে যাবে। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা হয়তো খুব কম ইউটিউবাররাই বলেছে বা বলতে নাও পারে, সেটা হচ্ছে যে এইগুলো প্রসেসরের সাথে, মূলত আমরা যে প্রসেসরটা ইউজ করেছি এই প্রসেসরের সাথে আসলে CPU কুলার প্রয়োজন হবে কি হবে না। আমার মতে যারা ওভারক্লক করবেন তারা মাস্ট একটা ভালো মানের এয়ার কুলার বা লিকুইড কুলার নেওয়ার চেষ্টা করবেন, আর যারা ওভারক্লক করবেন না তারা এই প্রসেসরের যে স্টক কুলার দেওয়া থাকে সেই কুলারটা দিয়েও চালিয়ে নিতে পারেন। সেকেন্ডে আমরা মাদারবোর্ড নিয়ে যদি একটু কথা বলি, মাদারবোর্ডটা হচ্ছে আমরা রেখেছি MSI-এর মাদারবোর্ড, দেখতে পাচ্ছেন MSI Pro A620ME Pro Max। এই মাদারবোর্ডটা নেওয়ার অনেক রিজন আছে। প্রথম রিজন হচ্ছে বাজেট কম, দ্বিতীয় রিজন হচ্ছে গেমিং মাদারবোর্ড। এখন আমি যে বললাম গেমিং মাদারবোর্ড, অনেকেই বলবে যে এত কম দামে আবার কিসের গেমিং মাদারবোর্ড। হ্যাঁ, এটা একটা গেমিং মাদারবোর্ড এবং এটা কিন্তু প্রো সিরিজের মাদারবোর্ড। যারা এই মাদারবোর্ড ইউজ করেন তারা বুঝতে পারবে যে এই মাদারবোর্ডটা আসলে পারফরমেন্সটা কোথায় দেয় আর এটার আসলে পারফরমেন্সটা কোথায়। কম দাম হলেও মাদারবোর্ডটা যথেষ্ট ভালো, আর এটা DDR5-এর মাদারবোর্ড। DDR5-এর মাদারবোর্ডকে প্রাইস কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে, কিন্তু এই মাদারবোর্ডটার প্রাইস একটু কমই রয়েছে, যেমন এটার প্রাইস রয়েছে 11,500 টাকা। মাদারবোর্ডটার স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে, মূলত আর মেনশন করে দিছে একটু বড় করে, কারণ এইগুলো হচ্ছে একটু মেন স্পেসিফিকেশন, কারণ বাজেট কম কি আছে দেখি আমরা। যেমন প্রথমত হচ্ছে DDR5 সাপোর্ট, যেহেতু এটা DDR5-এর মাদারবোর্ড, DDR5 সাপোর্ট রয়েছে, এবং রয়েছে লাইটিং Zen 4। মূলত আমরা যে Zen 4-এর SSD-গুলো যদি ব্যবহার করি এটার সাথে, বা Zen 4-এর M.2 যদি ইউজ করি, এখানে হচ্ছে একটা Zen 4-এর একটা লাইটিং ইন্ডিকেটর আছে যেটা একটু ব্লিঙ্ক করবে, সবুজ কালারের একটা লাইট হয় আর কি, এটা ব্লিঙ্ক করবে। দেন এখানে থাকবে হচ্ছে ফ্রোজার আরটি কুলিং, অর্থাৎ এইখানে হচ্ছে যে আমরা মাদারবোর্ডের যে হিটিং ইস্যু দেখতে পাই বিভিন্ন মাদারবোর্ডে, এইটা সেটাতে থাকবে না,
যেটা খুবই ভালো করছে। এবং চার নাম্বার এখানে দেখতে পাচ্ছি মেমোরি বুস্ট। যেহেতু মেমোরি প্রসঙ্গে আসছি, যে মেমোরি বুস্ট লেখা রয়েছে মাদারবোর্ডে, তাহলে এটা আসলে কি, মানেটা কি? আসলে মানেটা হচ্ছে এই যে DDR5 যেহেতু, সেহেতু আমাদের DDR5 র্যাম সাপোর্ট করতে হবে। এবং DDR5 এর যে র্যামের যে স্পিডটা রয়েছে, যেমন প্রসেসর নিতে পারে 5200 MHz, এই 5200 MHz-কে আরও বুস্ট করবে। যদিও মেগাসটা বাড়বে না, বাট বুস্ট করবে। বুস্ট করে আপনাকে হচ্ছে একটা বেটার আউটপুট দিবে, মানে র্যাম থেকে আমরা প্রসেসর থেকে যে আউটপুটটা পাচ্ছিলাম তার থেকে আরেকটু বেটার আউটপুট পাবো এই মাদারবোর্ডের মাধ্যমে, যেটা এই ফিচার দেওয়া রয়েছে মাদারবোর্ডে। এই ফিচারটা বেশিরভাগ মাদারবোর্ডে দেওয়া থাকে না DDR5-এ, এটাতে আবার দেখছি দেওয়া রয়েছে। আর এই মাদারবোর্ডের যে পোর্টস এন্ড বাটনগুলো রয়েছে সেটাতে যদি আপনাদের একটু পরিচয় করাই দিই, মাদারবোর্ডে হচ্ছে আমরা USB 3.0 যেটা, সেটা আমরা পেয়ে যাবো 4টা, এবং 2.0 যেটা রয়েছে সেটা আমরা পেয়ে যাবো 2টা। কিবোর্ড মাউসের জন্য আলাদা আলাদা পোর্টসগুলো রয়েছে, যেগুলো মূলত আমাদের কাজে লাগে না, USB দিয়ে আমাদের সেগুলো লাইন দিতে হয়। এবং রয়েছে VGA, রয়েছে HDMI পোর্ট, রয়েছে আপনাদের যে অডিও আউটপুট ইন, এগুলো মাইক ইন আউট, এগুলো সব পোর্ট আছে মোট 3টা, এবং একটি ল্যান পোর্ট রয়েছে যার মাধ্যমে আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারেন। এই মাদারবোর্ডটা নিয়ে একটু কথা, যেটা অনেকেই জানেন যে হচ্ছে মাদারবোর্ডটা কিন্তু ওয়াইফাই মাদারবোর্ড না, যার কারণে আপনাদের মাস্ট ল্যান কেবল দিয়ে লাইন দিতে হবে, অথবা আপনাদের কিনতে হবে ওয়্যারলেস রিপিটার। এই রিপিটার কিনে আপনাকে USB-র মাধ্যমে প্রবেশ করায় এটা হচ্ছে আপনাদের ওয়াইফাই কানেক্ট করতে হবে, এছাড়া আপনারা এটা ওয়াইফাই সংযোগ দিতে পারবেন না। মাদারবোর্ডের 2টা র্যাম স্লট রয়েছে এবং সর্বোচ্চ আপনারা 128 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন এটাতে। এবং এটাতে একটা গ্রাফিক্স কার্ডের স্লট রয়েছে। এই মাদারবোর্ডটার মূলত আমরা যে গেমিং পারফরমেন্সগুলো রয়েছে, প্লাস ভিডিও এডিটিং, প্লাস অ্যানিমেশন এবং মতো গ্রাফিক ডিজাইন, গেমিং দুইটাই এই মাদারবোর্ডটা দিয়ে একটা বুস্ট রেজাল্ট পারবেন। এটা আমার রেকমেন্ড থাকবে, যাদের বাজেট কম মাস্ট এই মাদারবোর্ডটা একবার ট্রাই করতে পারেন, কারণ এই মাদারবোর্ডটা আপনাকে আশা করি একটা ভালো রেজাল্ট দিবে। যাই হোক, মাদারবোর্ডটার প্রাইস রয়েছে 11,500 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। থার্ড সেকশনে হচ্ছে আমাদের র্যাম। র্যামটা নিয়ে আমাদের অনেক কিছু বলার রয়েছে, র্যামের সাথে প্রসেসরের একটু সম্পর্ক আছে, সম্পর্কটা কি একটু পরে জানাচ্ছি, তার আগে এটার একটু স্পেসিফিকেশন আপনাদের বলে দিই। প্রথমত এটা হচ্ছে কোর্সিয়ার ব্র্যান্ডের DDR5 এর র্যাম, এবং এটাতে লেখা রয়েছে 32 GB, বাট এটাতে রয়েছে মূলত 16 GB র্যাম। 16 GB কেন? কারণ হচ্ছে এখানে হচ্ছে 2টা র্যাম, মানে একটা র্যাম নিলে আপনাকে 16 GB দেওয়া হবে, আর 2টা র্যাম নিলে 32 GB র্যাম দেওয়া হবে। আর এই র্যামটা কিন্তু 5200 MHz এর র্যাম, 16 GB হলো 5200 MHz, 32 GB হলো এটাতে 5200 MHz আপনারা পাবেন। 32 GB মানে হচ্ছে 16 16 32 GB, মানে 16 GB একটা স্টিকে আপনার 2টা দেওয়া হবে। র্যামটার প্রাইস রয়েছে 7,300 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে লাইফ টাইম। এবার আমরা যে বলছিলাম র্যামের সাথে প্রসেসরের একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক? সম্পর্কটা এই ধরনের, যেটা হচ্ছে যে ভেঞ্জেন্স DDR5 মেমোরি ফর AMD। AMD কেন? এখানে ইন্টেল লেখা থাকলো না কেন? এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে র্যামের সাথে কিন্তু AMD বা ইন্টেল কোনো কিছু মেনশন করা থাকে না। এই র্যামটা কিন্তু আপনারা AMD প্রসেসর, ইন্টেল প্রসেসর দুইটাতেই লাগাতে পারবেন। তাও এখানে AMD কেন লেখা থাকলো? মূলত এইটা লেখা থাকার অনেক কারণ আছে। কোর্সিয়ার এই টেকনোলজিটা আপডেট করে অনেক ভালো করছে, যেটা হচ্ছে যে আপনারা যদি AMD ইউজার হয়ে থাকেন তাদের জন্য এই কাজটা আরও সহজ হয়ে যাবে। মূলত যে কোনো কাজ আপনারা খুব সহজভাবে করতে পারবেন। কীভাবে সহজভাবে করতে পারবেন সেটা দেখাই। AMD এক্সপো মানে হচ্ছে যে এই প্রসেসরের সাথে একটা AMD এক্সপো রয়েছে, লেখা রয়েছে উপরে এই যে এখানে AMD এক্সপো। তো এই AMD এক্সপো এবং পেছনে লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে AMD এক্সপো। তো এই এক্সপোর মানেটা আসলে কি? এক্সপোর মানেটা হচ্ছে যে এই র্যামের সাথে এবং এই প্রসেসরের সাথে সবগুলো প্রসেসর হবে না, 7000 সিরিজের প্রসেসরগুলো তো হবে। 7000 সিরিজের যে প্রসেসরগুলো আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এইখানে মূলত সিঙ্ক হবে একটা DDR5 এর এই র্যাম এবং এই প্রসেসরটা সিঙ্ক হয়ে এমন একটা মানে কাজ করবে, যেটা হচ্ছে যে র্যাম এবং প্রসেসর দুইটা সিঙ্ক করলে কিন্তু একটু বুস্ট রেজাল্ট পাবো। সাথে মাদারবোর্ডটাও কিন্তু লেখা রয়েছে মেমোরি বুস্ট, তাহলে আমরা 3টা যদি বুস্ট করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো সুপার ফাস্ট, একবারে সুপার ফাস্ট হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে এটার সাথে এটার সম্পর্কটা আসলে কীরকম। সম্পর্কটা না বুঝলে কমেন্ট করতে পারেন। র্যামটার প্রাইস রয়েছে 7,300 টাকা, ওয়ারেন্টি রয়েছে লাইফ টাইম। তো এই SSDটা আমরা রাখার অনেক রিজন আছে, বাজেট কম এই কারণে আমরা M.2 ইউজ করতে পারিনি, চাইলে আপনারা M.2 ইউজ করতে পারেন। SATA হিসেবে আমরা ব্যবহার করেছি PNY ব্র্যান্ডের CS900 একটা SSD। SSDটা নিয়ে তেমন কিছু বলার নাই, 535 MB রয়েছে রিড স্পিড এবং রাইট স্পিড রয়েছে 500 MB। আর এখানে 6 GBPS রয়েছে SATA 2.5 SATA এটা, আর 240 GB একটা SATA। 240 GB মূলত সি ড্রাইভে থাকবে, বাদ বাকি স্টোরেজ আপনারা চালিয়ে নিতে পারেন আবার নাও নিতে পারেন। বর্তমানে এই SATA-র প্রাইস রয়েছে 2900 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে
3 years. প্রসেসরে কিন্তু আমরা কোনো গ্রাফিক্স পাচ্ছি না ইন্ডিকেটেড, এই কারণে হচ্ছে আমাদের এই রকম একটা গ্রাফিক্স কার্ড নেওয়ার প্রয়োজন হচ্ছে। এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে AMD এর গ্রাফিক্স কার্ড, AMD RX 6500 XT একটি গ্রাফিক্স কার্ড। আর এই কার্ডটা মূলত শেফিয়ার সিরিজের একটা কার্ড, 4GB এর একটা কার্ড। আর এই কার্ডটার মূলত যে আপনার পোর্টসগুলো পাবেন, একটা ডিসপ্লে পোর্ট, একটা HDMI পোর্ট, কোনো VGA পোর্ট পাবেন না। আর এই রকম PCতে কিন্তু VGA পোর্টের তেমন কিন্তু প্রয়োজন হয় না, যদি আমাদের গ্রাফিক্সের কাজগুলো করা হবে, হার্ডলি কাজ করা হবে, এক্ষেত্রে আমাদের একটা ভালো পরিমাণের কার্ড প্রয়োজন। তো আমরা মনে করেছি যে এইরকম বাজেট রেঞ্জে এইরকম কার্ড রাখা অনেক ভালো হবে। আর কার্ডটা কিন্তু অনেকটা পাওয়ারফুল, অনেক ভালো, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, গেমিং সবগুলো কাজের জন্য এই গ্রাফিক্স কার্ডটা বেস্ট। গ্রাফিক্স কার্ডটা নিয়ে তেমন কিছু বলার নাই, চাইলে আপনারা এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন। প্রাইস রয়েছে 19,000 টাকা, ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। কথা বলা যাক পাওয়ার সাপ্লাই নিয়ে। পাওয়ার সাপ্লাই এখানে রেখেছে থার্মালটেক ব্র্যান্ডের, থার্মালটেকের লাইট পাওয়ার সিরিজের একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা মূলত হচ্ছে নন মডুলারের একটা পাওয়ার সাপ্লাই, আর পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট ভালো। এবং এই PCর জন্য এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার অনেক রিজন আছে। রিজন প্রথমত একটা, এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনাদের শর্ট সার্কিট যদি হয় বা লাইন একটুখানি প্রবলেম হয় বা যদি ওভার ভোল্টেজে চলে যায়, তাহলে এই পাওয়ার সাপ্লাইটা আপনাকে একটা সতর্কবার্তা দিবে এবং এই পাওয়ার সাপ্লাইটা আপনাকে PCটা সুরক্ষিত রাখবে। আর শুধু এইটাই না, আরও অনেক কিছু আছে। মূলত এই পাওয়ার সাপ্লাইয়ের ফুল রিভিউ আমাদের চ্যানেলে খুব শীঘ্র চলে আসবে, ওইটা দেখে নিলে বুঝতে পারবেন। পাওয়ার সাপ্লাইটা নিয়ে আপনাদের একটুখানি সতর্কবার্তা দিয়ে নেই, ভিডিওটা আমি অনেক বড় হয়ে যাচ্ছে, তো একটু শর্টলি বলার চেষ্টা করি। প্রথমত, আপনারা ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন না নন ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন? অবশ্যই ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন। কেন নেবেন? কারণ পাওয়ার সাপ্লাইটা অনেক ইম্পর্টেন্ট আপনার PCর জন্য, কারণ PC যখন তখন ক্র্যাশ করতে পারে, যখন তখন শর্ট সার্কিট হতে পারে, যখন তখন ওভার ভোল্টেজের কারণে PCটা পুড়ে যেতে পারে, পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হতে পারে। তো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন ব্র্যান্ডের। কিন্তু আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট নেই না। কেন নেই না? কারণ হচ্ছে অনেক দোকানদার আছেন যারা মূলত নন ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কী করে, স্পেসিফিকেশন ফিচার এমনভাবে বুঝাই দেয় যে কারণে আমরা কিন্তু নন ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো নিতে আগ্রহী হই। আর ব্র্যান্ডেড প্রোডাক্টে এত ফিচার, এত স্পেসিফিকেশন বলা হয় না, এবং আমরা ওয়েবসাইট থেকেও কিন্তু এইরকম দেখতে পাই না। প্রতিটা ওয়েবসাইটে আপনারা খেয়াল করবেন, এই থার্মালটেকের এই পাওয়ার সাপ্লাইটা এখানে যে লেখা রয়েছে পিছনে, ওভার ভোল্টেজ প্লাস শর্ট সার্কিট এগুলোর ক্ষেত্রে যে এটা আপনাকে প্রোটেক্ট করবে, তো এটা কিন্তু পিছনে লেখা আছে। ওয়েবসাইটে আপনারা এটা লেখা পাবেন না, এবং বেশিরভাগ দোকানদার রয়েছেন যারা এটা আর কি আপনাকে বলে না, আপনাকে ইনসিওরও করে না, আপনাকে ইনসিওর করে নন ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোতে। এই ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোতে আমাদের স্পেসিফিকেশন ফিচার এতগুলো ওয়েবসাইটে বলা হয় না, প্লাস দোকানদাররাও আমাদের ইনসিওর করে না। আর নন ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোতে কিন্তু অনেক ইনসিওর করে, অনেক ফিচার বলে, প্লাস ওয়েবসাইটেও দেখতে পারবেন যে অনেক কিছু রয়েছে, অনেক স্পেসিফিকেশন রয়েছে, অনেক ফিচার রয়েছে। তো এই কাজটা কেন করা হয়? এই কাজটা করার অনেক রিজন আছে। দোকানদাররা মূলত ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে তেমনটা ওদের লাভ হয় না, লাভটা হয় তখনই নন ব্র্যান্ডের প্রোডাক্ট নেওয়ার কারণে। এই কারণে এই কাজগুলো করা হয় প্রতিটা পাওয়ার সাপ্লাই এবং প্রতিটা প্রোডাক্টের উপরে। তো এই কথাটা আমার বলা উচিত ছিল, তাই আমি বলে দিলাম। থার্মালটেক লাইট পাওয়ার 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস রয়েছে বর্তমানে 4,200 টাকা, এবং ওয়ারেন্টি রয়েছে 3 ইয়ার্স। এবার হচ্ছে আমাদের লাস্ট আইটেম, মনস্টার কেসিং। এটা আসলে মনস্টারের মতোই দেখতে, তবু কেসিংটা আসলে এখনকার সময়ের না, এটা অনেক আগেকার সময়। তবে অনেক আগেকার সময়ের একটা জনপ্রিয় কেসিং, প্রায় এখন থেকে 12 থেকে 13 বছর আগের একটি কেসিং, কুলার মাস্টার ব্র্যান্ডের কেসিং। কেসিংটা কুলার মাস্টার, আর কেসিংটা কিন্তু এখন স্টক নাই, আউট অফ স্টক, আপনার এটা পাবেন না। আর এই কেসিংটা নিয়ে খুব শীঘ্রই একটা রিভিউ আসছে, সেই রিভিউতে আপনারা বুঝতে পারবেন কেসিংটা কেন জনপ্রিয় ছিল, কেসিংটা কেন আসলে ভালো ছিল, প্রাইস কেন বেশি ছিল, জনপ্রিয় কেসিং কেন ছিল, আশা করি বুঝতে পারবেন সেই ভিডিওটা দেখে। আর কেসিংটা আমাদের একটুখানি বলে দিই, যেহেতু এই পিসিটা বিল্ড করে এই কেসিংয়ের মধ্যে তোলা হবে, তো এই কারণে কেসিংটা আপনাদের একটুখানি স্পেসিফিকেশন বলে দেয়। যেমন হচ্ছে যে এই কেসিংটা মূলত ATX কেসিং, ATX যে কোনো মাদারবোর্ড এখানে সাপোর্ট করে। আর এই কেসিংয়ে কোনো আপনারা লাইটিং পাবেন না, চাইলে আপনারা ফ্যান লাগাই নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর ওপরে হচ্ছে সুন্দর একটা ম্যাচ দেওয়া রয়েছে, প্লাস এখানে হচ্ছে USB পোর্ট রয়েছে, এবং এখানে SATA বিভিন্ন স্লট রয়েছে, এখানে SATA স্লট রয়েছে 6টা, হার্ড ডিস্ক স্লট রয়েছে 4টা, এবং অনেক ভালো কেসিং, আপনারা চাইলে ওটা নিতে পারেন। যদিও এই কেসিংটা এখন স্টক নাই, তবু এটার যখন প্রাইস ছিল তখন এটা 12,000 থেকে 13,000 টাকার প্রাইস ছিল। আপনারা চাইলে এই কেসিংটা তো নিতে পারবেন না, চাইলে এটার সাথে অন্য একটা কেসিং নিতে পারেন। তো চলুন এবার আমরা সবগুলো কম্পোনেন্ট নিয়ে বিল্ড করে আসি। তো এখন হচ্ছে আমাদের এই প্রসেসরটা লাগানো হচ্ছে AMD Ryzen 5 7500F। এই প্রসেসরটা লাগানোর সময় একটু ধীরে সুস্থে লাগাবেন এবং দেখে শুনে লাগানোর চেষ্টা করবেন।
এবার হচ্ছে আমাদের সেই সিপিইউ কুলারের হোল্ডারগুলো আমরা খুলে নিচ্ছি। এবার হচ্ছে আমাদের সেই সিপিইউ কুলার যেটা দেওয়ার ছিল স্টক কুলার সেটা আমরা দিচ্ছি। অনেকজনের প্রশ্ন কুলারটার আসলে আরপিএম কত, আরপিএম আসলে 2000 আরপিএম, বাট আমরা পেয়েছি 1500 থেকে 1800 আরপিএম এর মধ্যে। আপনারা চাইলে অন্য কুলারও নিতে পারেন। র্যামটা লাগাচ্ছি। এবার হচ্ছে আমাদের সেই কেসিংয়ের মধ্যে মাদারবোর্ড এভরিথিং এগুলো সব আমরা লাগিয়ে দিচ্ছি স্ক্রু দিয়ে। তো হচ্ছে যে আমরা স্ক্রু দিয়ে লাগাচ্ছি। তো লাগানো শেষ। এবার হচ্ছে আমরা যে গ্রাফিক্স কার্ডটা ছিল 4GB গ্রাফিক্স, এই গ্রাফিক্স কার্ডটার স্ক্রুটা খুব লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন আসলে SSDগুলো লাগাইলাম, দেন এটা হচ্ছে আসলে ফাইনাল লুকস আর কি। এখনও লুকস রেডি হয়নি, রেডি হচ্ছে, কারণ এখানে আমাদের বিভিন্ন ক্যাবেল ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্টটা করে আসছি। সাতা ক্যাবলগুলো এবং হার্ড ডিস্কের ক্যাবলগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এবার হচ্ছে মাদারবোর্ডের হোলগুলো লাগিয়ে দিলাম। দেন হচ্ছে এটা হলো কেসিং, আসলে কেসিংটার লুকস কীরকম কী আছে, কোনটার কী রয়েছে এগুলো সব আপনাদের দেখাই দিচ্ছি। যদিও কেসিংয়ের রিভিউ কামিং সুন চলে আসবে, সেই রিভিউটা দেখলে পরে বুঝতে পারবেন কেসিংটা তখনকার কেন জনপ্রিয়, কেন এতটা মনস্টার কেসিং আর কি। দেখতে পাচ্ছেন কেসিংটা আসলে। তো এবার হচ্ছে আমাদের সে ডিসপ্লে চলে আসছে, আমরা বায়াসে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা বায়াসের লুকটা আপনারা একটু দেখেন। বায়োস মেনু তো আপনারা দেখেই ফেললেন। এবার হচ্ছে আমরা দেখব উইন্ডোজ আসার পালা। তো প্রথমে হচ্ছে আমাদের যে স্ক্রল হচ্ছে, এই যে MSI-এর সেই লোগোটা চলে আসলো, আমরা খুবই খুশি MSI-এর লোগোটা চলে আসছে। এবার উইন্ডোজ দেওয়ার পালা, আমরা উইন্ডোজ 11 দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, ল্যাঙ্গুয়েজ দেন আমরা রিজন এগুলো সব সিলেক্ট করে দিলাম। আপডেটের জন্য ইথারনেট এগুলো সব সিলেক্ট করে আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে আমাদের যে কম্পিউটার নামটা রয়েছে নামটা দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমরা দিব না, নেক্সট করে দিচ্ছি আমরা। তো এবার হচ্ছে যে বিভিন্ন পারমিশন চাইবে এগুলো অ্যাগ্রি দিয়ে আমরা নেক্সট করলাম, হাই দিয়ে দিয়েছে। আমাদের উইন্ডোজ কিন্তু রেডি হয়ে গেছে। এই যে আমাদের উইন্ডোজ প্রায় রেডি, কিছুক্ষণ দেরি করতে হবে, জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের মতো আমাদের দেরি হয়েছে। ফাইনালি আমাদের এই লেখাটা চলে আসছে অলমোস্ট দেওয়ার। দেন আমাদের উইন্ডোজটা ডান।